ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কলেজ বিশ্ববিদ্যালয় খোলার এক মাসের মধ্যে পরীক্ষা, ফাইনাল সেমিস্টারে পরীক্ষা নেওয়া হবে, কি পদ্ধতি, কত নম্বরে পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে বিশ্ববিদ্যালয়, অন্যান্য সেমিস্টারে ভবিষ্যৎ কি তাও ঠিক করবে বিশ্ববিদ্যালয়। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর ভিডিও কনফারেন্স হয়েছে, এই বিষয়ে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখো, 10ই জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ইতিমধ্যেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, কিন্তু বহু পরীক্ষা বাকি রয়েছে। আজকে উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ভিডিও কনফারেন্স মারফত, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে কলেজ বিশ্ববিদ্যালয় খোলার এক মাসের মধ্যে চূড়ান্ত সেমিস্টার বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে। তুমি জানো, মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন যে ফাইনাল সেমিস্টারে পরীক্ষা হবে, বাকিগুলো এক ধাপ এগিয়ে যাবে, এবং আজকে কি পদ্ধতিতে পরীক্ষা হবে বা পরীক্ষায় হবে কি না সেই গোটা বিষয়েই আজকে বৈঠক হয়। এবং সেই বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার এক মাসের মধ্যে। কিন্তু সেই পরীক্ষা কি হবে, কত নম্বরের হবে, পূর্ণমান কত হবে, কি পদ্ধতিতে হবে, অনলাইন না অফলাইন, গোটা বিষয়টা বিশ্ববিদ্যালয়ের উপর ছাড়া হয়েছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অন্য সেমিস্টার যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই সেমিস্টারের পরীক্ষা হবে কি হবে না গোটা বিষয়টার সিদ্ধান্তের ভার ছাড়া হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের হাতে। অর্থাৎ সেই বিশ্ববিদ্যালয় ঠিক করবে যে ফাইনাল সেমিস্টার ছাড়া অন্য সেমিস্টারের পরীক্ষা হবে কি হবে না। এবং পাশাপাশি তুমি জানো যে সোশ্যাল ডিস্টেন্সিং এর উপর জোর দেওয়া হচ্ছে, করোনা মুক্তি কবে হবে তার একটা কোনো আভাস আজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না, বরং দীর্ঘদিন চলবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় বা কলেজ খুললে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হয়, হস্টেল খুললে যাতে স্যানিটাইজেশন হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে স্যানিটাইজেশন হয়, পাশাপাশি মাস্ক পরা, হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনটেন করা, এগুলো যাতে হয় সরকারের তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে তুমি জানো যে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা হয়, কলেজের পরীক্ষা হয় অন্য কলেজে গিয়ে দিতে হয়, অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হয় না। এক্ষেত্রে হোম সেন্টারে পরীক্ষা করার কথাও ভাবা হয়েছে, এমনকি সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য বিভিন্ন পর্যায়ে যাতে পরীক্ষা করা যায় সেই দূরত্ব মেনটেন করার জন্য সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার এমনটাও জানা যাচ্ছে। রাজ্যের এমনিতে স্নাতক এবং স্নাতকোত্তরে মোট 19 লক্ষ পরীক্ষার্থী বা 19 লক্ষ ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়েই আজকে বৈঠক ছিল। সেই বৈঠকে মোট কথা এই সিদ্ধান্তগুলোই নেওয়া হয়েছে সরকারি তরফে, শিক্ষামন্ত্রী তার আভাসও দিয়েছেন খানিকটা। ধন্যবাদ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কি বলেছেন শোনাবো। আজকে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের সঙ্গে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, সবাই মিলে প্রিপেয়ার্ড হয়েছে, পরীক্ষা কবে নেওয়া হবে তার কর্মসূচিও ঠিক, কি প্রক্রিয়ায় নেওয়া হবে তাও কর্মসূচি ঠিক, তারা সকলে মিলে অপেক্ষা করছেন কবে থেকে খুলবে। যেদিন থেকে খুলবে তার এক মাসের মধ্যেই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে, হোস্টেলগুলোকেও স্যানিটাইজ করা হবে, এইগুলোই আলোচনা হয়েছে। ইউজিসির গাইডলাইন আমরা পেয়েছি, আমরাও আমাদের মতন বিশ্ববিদ্যালয়গুলি তারা নিজেরা তৈরি হয়েছেন। লকডাউনটা কেটে গেলে যখন থেকে বিশ্ববিদ্যালয় কলেজগুলি খুলবে তার এক মাসের মধ্য থেকেই সমস্ত ব্যবস্থা নেওয়া হবে, ইনক্লুডিং একাডেমিক সেশন।